নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। অনেক সময় অনেক মানুষ আমার কাছে এসে বলেন তাদের ডেট অফ বার্থ কি নেই, জন্ম তারিখ নেই, স্থান জানে না, তাহলে কি তারা নিজেদের সম্পর্কে জানতে পারবে না? অবশ্যই জানতে পারবে। তাদের জন্য কিন্তু আমি বলবো লেটার অর্থাৎ নামের প্রথম অক্ষর কি আছে। আজকে যেমন আমি এম লেটারের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব, যাদের এম দিয়ে নাম শুরু হচ্ছে, যেমন ছেলেদের মধ্যে মলয়, মানিক, ময়ূক এই ধরনের নাম, আবার মেয়েদের ক্ষেত্রে হয়তো মমতা, ময়ূরাক্ষী, মঙ্গলা বিভিন্ন নামের এম এর নাম রয়েছে। তাদেরকে বলবো যে আপনাদের যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ কিচ্ছু নেই, কিন্তু এই লেটার দিয়ে আমরা বুঝতে পারি সেই জাতক জাতিকারা হয়ে থাকে কিন্তু ভীষণ কনফিডেন্ট। যে কোনো কাজ করার ক্ষেত্রে এরা রিস্ক নিতে ভীষণ পছন্দ করে। এরা কাজকে যতক্ষণ না একদম সাকসেস দিতে পারছে ততক্ষণ কিন্তু এরা শান্তি পায় না। এদের মধ্যে একটা হর্সের যেরকম গতিশীলতা থাকে সেই জিনিসটাই কিন্তু এদের মধ্যে থাকবে। 2024 সালে এই এম লেটারের জাতক জাতিকারা কী পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো স্বাস্থ্যের দিক। এম লেটারের যাদের জাতক জাতিকা রয়েছেন, পায়ের প্রবলেমে কিন্তু এবছর আপনারা ভুগতে পারেন। পা, হাঁটু, গোড়ালি এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। তাছাড়াও নার্ভের সমস্যা আপনাদের জীবনে এই সময় 2024 কিন্তু আসতে পারে। হার্টের সমস্যাও কিন্তু আপনাদের এই বছর আসতে পারে। কাজেই সেদিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের যারা সুগারের প্রবলেমে দীর্ঘদিন ভুগছেন অবশ্যই মিষ্টি থেকে একটু দূরে থাকতে হবে। তাছাড়াও এবছর কিন্তু আপনাদের পায়ের সমস্যা প্রচণ্ডভাবে ভুগাবে। নার্ভের সমস্যা কিন্তু আপনাদের এবছর টেনশন দিতে পারে প্রচুর, কাজে সেদিক থেকে এইগুলো খেয়াল রাখতে হবে। ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নিতে হবে। আসি অর্থ, অর্থের জায়গা থেকে বলবো 2024 আপনাদের জন্য ভালো। এতদিন পর্যন্ত যারা পরিশ্রম করেছেন, চাকরি করেছেন, কিছু সার্টিফিকেট কিনে রেখেছেন, শেয়ারে ইনভেস্টমেন্ট করেছেন, তাদের কিন্তু এবছর গেন হবে। আবার যারা ব্যবসা করেছেন, কিছু পুঁজি লাগিয়েছেন, কোথাও ইনভেস্টমেন্ট করেছেন বা নতুন করে বিজনেস করতে যাচ্ছেন, অবশ্যই অপরচুনিটি 2024 আপনার জীবনেতে রয়েছে। এছাড়াও যাদের বিয়ে কিন্তু এতদিন পর্যন্ত হয়নি তাদের ক্ষেত্রে বলবে এ বছরটা কিন্তু বিবাহের যোগ প্রবল পাবে। 2024 কিন্তু নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এই যোগ কিন্তু আপনাদের জীবনে থাকবে, সেটাকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। 2024 বাড়ি গাড়ি হওয়া কিন্তু এপ্রিল মাসের পর থেকে যারা অনেক দিন ধরে বাড়ি গাড়ির চেষ্টা করছেন, একটা জমি কিনতে চাইছেন বা একটা ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের জন্য বলবো 2024 এপ্রিল মাসের পরে আপনারা এই কাজে কিন্তু মানে যোগাযোগ করবেন, দেখবেন অবশ্যই কিন্তু সেগুলো আপনাদের ফুলফিল হবে। তাছাড়াও কিন্তু এই বছর আপনাদের শত্রু প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, নানান দিক থেকে কিন্তু আপনাদের ডিস্টার্ব দেওয়ার কিন্তু চান্স রয়েছে। যারা পলিটিক্যাল সাথে যুক্ত রয়েছেন বা ডাক্তারির সাথে যুক্ত রয়েছেন বা যারা লয়ার ভালো ভালো রয়েছেন তাদেরও কিন্তু এবছরটা এম লেটারের যারা রয়েছেন তাদের কিন্তু সাকসেস পাওয়ার জায়গা প্রবলভাবে রয়েছে। অর্থাৎ 2024 আপনারা যদি কাজে লাগাতে পারেন এম লেটারের জাতক জাতিকারা। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলে থাকবো এম লেটার যাদের রয়েছে, যারা ভালো ভালো পরীক্ষাগুলো দিতে চলেছেন, বোর্ডসের পরীক্ষা, নিটের পরীক্ষা বা ইউপিএসসির পরীক্ষা, তাদের ক্ষেত্রে বলে থাকবো যে অবশ্যই কিন্তু এই সময়টা মনোসংযোগ বৃদ্ধি বা করতে হবে। মেডিটেশন এবং ইয়োগা প্রতিদিন আপনাদের করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনারা সফলতার একটা জায়গা পেতে পারবেন 2024 সালে। 2024 সালে আপনাদের একটা লেটার বলছি, 1176 এই লেটারটা, আপনারা মেয়েরা হলে বাঁ হাতে, ছেলেরা হলে ডান হাতে, তবে হাতে লিখবেন না, এখান থেকে এই পর্যন্তর মধ্যে আপনারা নীল কালি দিয়ে আপনার যে উইশ রয়েছে সেই উইশটা মনে করে 1176 স্নান করার পর ব্লু ইং দিয়ে প্রতিদিন আপনি সেটা লিখবেন। যে কামনা নিয়ে আপনি করবেন দেখবেন 45 days মধ্যে আপনার সেই কামনা কিন্তু ফুলফিল হওয়ার জায়গা কিন্তু তৈরি করে দেবে। এম লেটারের যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন বাস্তুর মধ্যে এবছর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি আপনার যে বাড়ি রয়েছে বা ফ্ল্যাট রয়েছে তার সাউথের দিকে কিন্তু টাঙিয়ে দিন। প্রতিদিন চামেলির তেলে
একটা করে টিপ দিয়ে নিজে কিন্তু একটা করে তিলক টানবেন, দেখবেন আপনার মধ্যে কিন্তু ধৈর্য আসবে, কনফিডেন্স বাড়বে, যে কোনো বাধাকে আপনি কিন্তু অতিক্রম করতে পারবেন। এবং সন্ধেবেলা যারা অর্থনৈতিক কষ্টে একটু রয়েছেন তাদেরকে বলবো সন্ধেবেলা করে গুগল, সাদা ধুনো, গোলমরিচ গুঁড়ো দু চারটে, তেজপাতা, হলুদের গুঁড়ো দিয়ে অবশ্যই বাড়িতে কিন্তু এবছরে আপনারা সন্ধেবেলায় সন্ধ্যা দেবেন, ধুনো জ্বালাবেন, তাহলেও কিন্তু দেখবেন বাস্তুর যে নেগেটিভ এফেক্ট আপনাকে পিছিয়ে দিচ্ছিল অনেকটাই কিন্তু আপনি এগিয়ে চলে যাবেন। সেটা করে দেখুন, ভীষণভাবে উপকার পাবেন। এবং আপনারা যারা এম লেটারের জাতক জাতিকা রয়েছেন, এবছরে আপনারা ও, কে এবং বি এই তিনটে লেটারের সাথে কোনো ইম্পর্টেন্স কাজ করবেন না, অর্থাৎ বিজনেসে যুক্ত হবেন না, বিয়ের জায়গাটা তাদের সাথে যুক্ত হবেন না, বা কারো থেকে আপনি জমি কিনছেন বা গাড়ি কিনছেন এই লেটারের থেকে কিন্তু দূরে থাকবেন এই বছরে। তাহলে কিন্তু আপনার জীবনের বাধা বা কোনো ফ্রড কেসে জড়িয়ে যাওয়া বা কোনো ডিস্টার্বের মধ্যে চলে যাওয়া সেটা কিন্তু আটকে যাবে। যারা প্রচণ্ড নার্ভের প্রবলেমে ভুগছেন, ব্যথার সমস্যায় ভুগছেন, তাদেরকে বলবো আপনারা একদমে পূর্ণিমার দিনকে 250 গ্রাম যে চুনটা আমরা খাই সেই চুন কিনে নিয়ে আসবেন, এবং সেই চুনটা একটি সাদা কাপড়ে বেঁধে আপনার যে বেড রয়েছে তার পাশে কিন্তু রেখে দেবেন। তাহলে দেখবেন আপনার ঘুমের যে সমস্যা বা নার্ভের প্রবলেম বা পেনের যে সমস্যা অনেক অংশে কিন্তু দূর হয়ে যাবে। আর আপনাদের বলবো প্রতিটা অনুষ্ঠান আপনারা খুব মন দিয়ে দেখেন, আমাকে ভীষণ ভালোবাসেন, আর সেই কারণে কিন্তু আমি পৌঁছে যাচ্ছি আপনাদের কাছে। শিলিগুড়ি চলে যাচ্ছি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, গৌহাটি, আসানসোল, দুর্গাপুর, বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু আমাকে চেম্বার পেয়ে যাচ্ছেন। তার জন্যে যে নাম্বারগুলোতে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে সেটা নিচে যে তিনটে নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আপনারা অনেকেই কিন্তু অনলাইন চাইছেন, বিশেষত দূরের বা অ্যাব্রডে যারা রয়েছেন তারাও অনলাইন চাইছেন, তাদের জন্য সুযোগ থাকছে। নিচে যে ফোন নাম্বার তিনটে যাচ্ছে সেখানে অনলাইনে কিভাবে আপনি প্রেডিকশন পাবেন সেটা জানার জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা খুবই ভালোবাসেন, দেখেন কিন্তু দেখতে দেখতে ভুলে যান সাবস্ক্রাইব করতে। আজকেই কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নিন, তার ফলে হবে কি প্রতিটা অনুষ্ঠান দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। এবং যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। প্রিয়তমা দাস, মুর্শিদাবাদের আইভন থেকে আসছি। আমার স্বামীর অনেক সমস্যা ছিল, সেই সমস্যা সমাধানের জন্য দিদির কাছে এসে সমাধান পেয়েছি। আপনাদের যাদের সমস্যা আছে দিদির কাছে আসতে পারে, সমস্যা সমাধান পাবে। সুনীল লস্কর, আমি খুব সমস্যার মধ্যে ছিলাম, তা আমি সব চ্যানেলগুলোই দেখি, কিন্তু পরবর্তীকালে আমি সমস্যা থেকে এখন দেখা যাচ্ছে আমি অনেকটাই মুক্তি হয়েছি। দিকে দেখিয়ে আমি 4 মাসের মধ্যে কাজ পেয়েছি। আপনারা যারা সমস্যায় আছেন আপনারা আসুন, অবশ্যই কাজ পাবেন।